highly venomous snake could hold a key to fighting ব্রাজিলের এক প্রজাতির সাপের বিষে থাকা উপাদান করোনা রোধে বেশ কার্যকর বলে দেখা গেছে বানরের কোষের উপর এর পরীক্ষা চালিয়ে এই সফলতা মিলেছে সম্প্রতি মলিকিউলাস নামের একটি বিজ্ঞান বিষয়ক সাময়িকীতে এই গবেষণার বিস্তারিত তুলে ধরা হয়েছে গবেষণায় বলা হয়েছে বানরের শরীরের কোষে জারারাকুস নামের সাপের বিষে পাওয়া উপাদান করোনা ভাইরাসের পুনরুৎপাদন ক্ষমতা 75% পর্যন্ত কমিয়ে দেয় A statement from the state university. ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক রাফায়েল গুইদো বলেছেন, করোনাভাইরাসের পুনরুৎপাদনে মূল ভূমিকা রাখে ভাইরাসটির পিএলপ্রো নামের একটি এনজাইম। সাপের বিষের উপাদানে থাকা অ্যামিনো অ্যাসিডের চেইন এই এনজাইমের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে, ফলে করোনার পুনরুৎপাদন ক্ষমতা কমে আসে। আমরা গবেষণায় দেখেছি যে সাপের বিষের উপাদানটি করোনাভাইরাসের একটি গুরুত্বপূর্ণ প্রোটিনকে বাধা দিতে সক্ষম। বিষে থাকা এই অ্যামিনো অ্যাসিডের চেইন বা পেপটাইড গবেষণাগারে উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন গবেষক রাফায়েল গুইদো। তাই বিষের জন্য জারারাকুস নামের সাপ শিকার বা এর খামার গড়ে তোলার কোনো প্রয়োজন নেই বলে উল্লেখ করেছেন তিনি কিন্তু এই গবেষণার পর ব্রাজিল জুড়ে মানুষ জারারাকুস শিকারে বের হবেন বলেও আশঙ্কা জীববিজ্ঞানীদের এদিকে বানরের শরীরে আরো পরীক্ষা চালানোর পর বিষের উপাদানটি মানুষের কোষের উপর প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন গবেষকরা তবে কবে থেকে তা শুরু হবে তা উল্লেখ করা হয়নি জারারাকুস ব্রাজিলের দীর্ঘকৃতির সাপগুলোর মধ্যে একটি মারাত্মক বিষধর এই সাপ ব্রাজিল ছাড়াও বলিভিয়া প্যারাগুয়ে আর্জেন্টিনায় দেখা মেলে মার্সিয়া মান্নান মাইটিভি ব্রাজিল মেজারিং আপ টু 6 ফিট